আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আবার চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব আপনারা ভাইরালটা কোথায় পাবেন, অর্থাৎ আমাদের ইউটিউব ভিডিও আপলোড করার সময় আমাদের কিন্তু ট্যাগের প্রয়োজন হয়, যে ট্যাগগুলো আমাদের ভিডিও ভাইরাল করতে সাহায্য করে। অর্থাৎ ভিডিও এসইওর সময় আমাদের কিন্তু ট্যাগের প্রয়োজন হয়। এই ভাইরাল ট্যাগগুলো আমরা কোথায় পাবো, যে ট্যাগগুলো ইউজ করলে আমাদের ভিডিও ভাইরাল হবে সহজে? ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু আমাদের ভাইরাল ট্যাগের প্রয়োজন হয়। এই ট্যাগগুলো আমরা কোথায় পাবো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দেব। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। এখন আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। ওকে, এখানে আসার পর আমরা চলে যাব আমাদের ইউটিউবে। ওকে ওকে দর্শক, আমরা ইউটিউবে চলে আসছি। এখন আপনি কোন ভিডিও আপলোড করবেন, আপনি যে কন্টেন্টে ভিডিও আপলোড করবেন সেই কন্টেন্টে ভিডিও দিয়ে একটা আপনাকে টাইটেল বের করে নিতে হবে, আপনি কোন টাইটেলে ভিডিও ইউটিউবে আপলোড করবেন। ওকে, সো আমি আমার ইউটিউবে নতুন একটি ফোনের রিভিউ নিয়ে ভিডিও আপলোড করব। সো দেখতে পাচ্ছেন নোকিয়া E7 Max প্রিমিয়াম, এই ভিডিওটি আমি আপলোড করব। সো আমাদের এই ভিডিও অনুযায়ী একটা টাইটেল বের করে নিতে হবে ইউটিউব থেকে। সো আমরা চলে যাচ্ছি আমাদের ইউটিউবে। ইউটিউবে গিয়ে এখন আমরা সার্চ করব নোকিয়া E7 প্রিমিয়াম লিখে। ওকে, নোকিয়া প্রিমিয়াম আমরা এটি লিখে সার্চ করি। সো আমরা সার্চ করে দিয়েছি। এখন এই টাইটেল অনুযায়ী দেখেন অনেক কিন্তু ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। এখন আপনাদের এই টাইটেলগুলোর মধ্যে আপনাকে বেস্ট একটা ভাইরাল একটা টাইটেল খুঁজে বের করতে হবে। সো আমরা যখন আমরা সার্চ দিয়েছি তখন দেখতে পাচ্ছেন যে বাম সাইডের হচ্ছে পাশে দেখতে পাবেন যে নোকিয়া প্রিমিয়াম হাইস্ট ভিউজ, ঠিক আছে, হাইস্ট ভিউজ কত আপনার হচ্ছে 41 লক্ষ, ঠিক আছে, এভারেজ ভিউজ দেখতে পাচ্ছেন 5 লাখ। নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন আমাদের কিছু কিন্তু টাইটেল চলে আসছে। সো দেখতে পাচ্ছেন যে নোকিয়া E7 Max প্রিমিয়াম প্রাইজ ইন বাংলাদেশ। ওকে, আমরা কিন্তু কিছু টাইটেল পেয়ে গেছি। এখন আমরা যদি আবার একটি সার্চ দিই নোকিয়া E7 প্রিমিয়াম ফুল রিভিউ লিখে, ফুল রিভিউ, ওকে, আমি সার্চ করে দিলাম ফুল রিভিউ লিখে। ওকে ভিউয়ার্স, আমি কিন্তু নোকিয়া E7 প্রিমিয়াম ফুল রিভিউ লিখে সার্চ করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাম পাশে একটি ট্যাব শো করবে যে নোকিয়া E7 প্রিমিয়াম ফুল রিভিউ। এখানে দেখতে পাচ্ছেন 31 লক্ষ হাইয়েস্ট ভিউ, ওকে, এবং এভারেজ ভিউ এত 4 লক্ষ আছে। সো আমরা নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবো আমাদের কিছু টাইটেল শো করবে। এখানে আমাদের দেখতে পাচ্ছেন নোকিয়া E7 প্রিমিয়াম ফুল রিভিউ। আমরা যদি এই টাইটেলের উপর ক্লিক করি তাহলে নতুন একটি টাইটেল আমাদের ইউটিউবে সার্চ চলে আসবে, সার্চ বক্সে চলে আসবে। এখন এই টাইটেলটা কতটুকু র্যাঙ্কে উঠেছে আমরা কিন্তু সব দেখতে পাবো, নিচের দিকে আসলে কিন্তু আমরা দেখতে পাবো। সো আমরা এখন একটা কাজ করবো, আমরা দেখতে পাচ্ছেন শো কিওয়ার্ড স্কোর, আমরা কিন্তু এই শো কিওয়ার্ড স্কোরে ক্লিক করে দেব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শো কিওয়ার্ড টাইটেলে কিওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ওভারঅল গুড কিন্তু দেখাচ্ছে, স্কোরটা আমাদের গুড দেখাচ্ছে, তার মানে আমাদের এই টাইটেলটা একটু পারফেক্ট আছে, ঠিক আছে। সো আপনি এই টাইটেলের সঙ্গে আর কিছু যোগ করে দিবেন তাহলে কিন্তু আপনার বেস্ট একটা টাইটেল তৈরি হয়ে যাবে। ওকে, আমি এই টাইটেলটা আমি কপি করে নিচ্ছি, এখানে জাস্ট আমি কপি করে নেব। সো ভিউয়ার্স, কপি করে নেওয়ার পর আমরা একটি নোটপ্যাড ওপেন করে নেব। ওকে, আমরা একটি নোটপ্যাড ওপেন করে নিয়ে জাস্ট কপি করা অপশনটা, কপি করা টাইটেলটা এখানে পেস্ট করে দিব আমরা। ওকে, সো ভিউয়ার্স, এটা আমাদের টাইটেল হবে। এর পাশে আমরা কিছু অ্যাড করে দিব, যেমন নোকিয়া E7 Max আমি দিচ্ছি, ম্যাক্স প্রিমিয়াম ফুল রিভিউ। আমরা 2021 সাল দিতে পারি, 21 আমরা এই টাইটেল হিসেবে এটা রাখলাম। সো আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পর এখন আমাদের ভাইরাল ট্যাগ খুঁজে বের করতে হবে, যেটা আমি আপনাদের আগে বলেছি যে ভাইরাল ট্যাগ ব্যবহার করলে আমাদের কিন্তু ভিডিওটা
অটোমেটিক ভাইরাল হয়ে যাবে। সো ভিউয়ার্স, এখন ভাইরাল ট্যাগ বের করার জন্য আমরা আবার সার্চ অপশনে চলে যাব। সার্চ অপশনে চলে গিয়ে আপনারা যে ভিডিও টাইটেলটা নিলেন সেই টাইটেলটা সার্চ করে দিবেন এখানে। ওকে, সো আমি সার্চ করে দিচ্ছি, দেখেন দেখতে থাকেন ভিডিওটি, নোকিয়া E7 ম্যাক্স ম্যাক্স প্রিমিয়াম। ওকে, সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু টাইপ করে দেওয়ার পর অনেক ট্যাগ কিন্তু সাজেস্টে চলে আসছে, এগুলো কিন্তু আমাদের ভাইরাল ট্যাগ। আপনারা এক কাজ করবেন, এইগুলো জাস্ট আপনার ফোন দিয়ে একটা পিক উঠে রাখবেন যে পরবর্তীতে আপনার ট্যাগ হিসেবে ইউজ করার জন্য। এই ঠিক এই ট্যাগগুলো কিন্তু আপনার ভিডিওতে ইউজ করবেন, এগুলো কিন্তু আপনার ভাইরাল ট্যাগ, ঠিক আছে? ভাইরাল ট্যাগ না হলে কখনো কিন্তু সাজেস্টে আপনাকে শো করাতো না। ওকে, সো ভিউয়ার্স আমরা পেয়ে গেলাম আমাদের কিছু ভাইরাল ট্যাগ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টার মতো আমরা কিন্তু ভাইরাল ট্যাগ পেয়ে গেছি, ঠিক আছে? এই ট্যাগগুলো আপনারা চাইলে কপি করে নিতে পারেন, অর্থাৎ এখানে কিন্তু কপি করা যাবে না, বাট আপনারা একটা পিক উঠে রাখবেন পরবর্তীতে আপনার ভিডিওতে ইউজ করার জন্য। ওকে, সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ইউটিউবের মাধ্যমে খুব ইজিতেই 14 থেকে 15টার মতো ভাইরাল ট্যাগ বের করে ফেললাম। এখন আমরা আর একটু প্রিমিয়াম ভাবে, আর একটু বেস্ট ভাবে ভাইরাল ট্যাগ ইউজ করার জন্য আমরা চলে যাব গুগলে। আমরা এখন গুগল থেকে ভাইরাল ট্যাগগুলো বের করে ফেলবো। ওকে, সেম ভাবে আমরা গুগল সার্চেও আমাদের ওই একই ট্যাগে লিখে সার্চ করব, নোকিয়া E7 ম্যাক্স। ওকে, সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এই টাইটেলটা লেখার পর আমরা কিন্তু আবারও ভাইরাল, অনেক ভাইরাল ট্যাগ কিন্তু পেয়ে গেছি। সো ভিউয়ার্স আমরা কিন্তু ইউটিউবের পাশাপাশি গুগল সার্চে কিন্তু অনেক ভাইরাল ট্যাগ পেয়ে গেছি, গুগল সার্চে কিন্তু অনেক ভাইরাল ট্যাগ পেয়ে গেছি। জাস্ট আপনারা এই ভাইরাল ট্যাগগুলো কপি করে নিয়ে আপনার ট্যাগ ইউজ করবেন, ঠিক আছে? ওকে ভিউয়ার্স, আমি কিন্তু এই ট্যাগগুলোর একটা পিক উঠে নিলাম, আপনারাও জাস্ট ট্যাগগুলোর পিক উঠে নেবেন। এখন জাস্ট আপনার এখানে সার্চ করা ট্যাগগুলো এবং ইউটিউবে সার্চ করা ট্যাগগুলো সবগুলো এক জায়গায় নেবেন। ওকে, সবগুলো কপি করে নিয়ে জাস্ট আপনি নোটপ্যাডে চলে আসবেন। নোটপ্যাডে এসে আপনি জাস্ট এই অপশনটাতে আপনি ট্যাপ করে দিবেন, ট্যাপ করে দিয়ে আপনার সব টাইটেলগুলো এখানে ট্যাপ করে দিবেন। এখন ট্যাপ করে দেওয়ার পর আপনি জাস্ট এই ট্যাগ এবং টাইটেল ইউজ করবেন আপনার ভিডিওতে আপলোডের সময়, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এবং সার্চ লিস্টে প্রথম থাকবে, ঠিক আছে? সো ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন যে আমি কিভাবে আপনাদের ভাইরাল ট্যাগ বের করা দেখালাম। এভাবে কিন্তু আপনারা ভাইরাল ট্যাগগুলো ইউজ করবেন, এভাবে কিন্তু আপনার ভাইরাল ট্যাগগুলো ব্যবহার করবেন, তাহলে দেখতে পাবেন 100% কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাবে। দুই থেকে তিন দিনের মধ্যে আপনার কিন্তু ভিডিওটি ভাইরাল হয়ে যাবে। ওকে, সো ভিউয়ার্স আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও আপলোড করার সময় সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো ভিউয়ার্স পরের ভিডিও নিয়ে আবারও হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।